অলসতাবশত হোক সেটি হলো যখন মসজিদে প্রবেশ করি দেখা যায় মসজিদে প্রবেশ করে সরাসরি বসে যায় এটি ঠিক নয় অথচ রাসুল্লাহ মেশাদ করেছেন যে হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করছেন ইদা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লিয়া রাকাতেন তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে দোরাকাত নামাজ না পড়ে যেন না বসে আর বিশেষ করে যখন জুম্মার দিন আমরা মসজিদে প্রবেশ করি ইমাম খোদ্া দিচ্ছে অথবা মেম্বারে বসে আছে সরাসরি যে বসে যায় এটিও ঠিক নয় কারণ রাসুল সাল্লাহাম করেছেন যে হাদিসটি জাবির ইবিন আবদুল্লাহ হাদিস ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন ইদা জা আহাদুকুম এমুল জুমা ওয়াল ইমাম ও এখতু ফালাইজিস হাত্তা এরকা রাখা তেইন তোমাদের মধ্যে কেউ যদি জুম্মার দিন আসে মসজিদে দোরাকাত নামাজ না পড়ে যেন না বসে আর নামাজটি যেন একটু সংক্ষেপ করে সুলাইকাল আল গাতফানি গাতফান কবিলার এক সাহাবি জুম্মার দিন মসজিদে আসলো এই অবস্থায় রসলাম খুতবা দিচ্ছেন এসে বসে গেল রসলাম খুদবা বন্ধ করে বললেন এ সুলাইক তুম ফার কা ওতে যাও স্পিহিমা তুমি দাঁড়াও দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ো এবং সংক্ষেপ করো তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা দুরাকাত নামাজ না পড়ে যেন মসজিদে না বসি বিশেষ করে জুম্মার দিন খোদ্া যখন শুনবো এর পূর্বে যেন দুরাকাত নামাজ আদায় করে নি